দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এবং একদার ক্যাবিনেট সঙ্গী প্রয়াত রাজ্যের রাজস্ব মন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মার বাড়িতে গিয়ে রবিবার পুষ্পার্ঘ্য দিয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের জননেতা এবং রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। প্রয়াত এলসি দেববর্মার শোক সন্তপ্ত পত্নী তথা পরিবার পরিজনদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিপ্লব কুমার দেব। রবিবার প্রয়াত এলসি দেববর্মার স্মৃতিচারণ করতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, রাজনৈতিক আঙ্গিনায় প্রয়াত এই নেতা শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি সামগ্রিক ইনস্টিটিউশন। মুখ্যমন্ত্রী থাকার সময় এনসি দেববর্মার সঙ্গে তার কাটানো সময়ের কথা উল্লেখ করে রাজ্যের জননেতা বিপ্লব কুমার দেব বলেন, যে কোনো কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তাকে সবসময় মার্গদর্শন করে গেছেন এনসি দেববর্মা। এক ব্যক্তি না, এক ইনস্টিটিউশন ছিলেন, লম্বা সময় ওনার সঙ্গে কাজ করার আমি সুযোগ পেয়েছি, কারণ উনি আমার ক্যাবিনেটের সাথী ছিলেন। আমি সবসময় অনুভব করতাম যখন ক্যাবিনেট আমাদের হতো, তো বিভিন্ন অনেক সময় কিছু কঠিন ব্যাপার সিদ্ধান্ত নিতে হতো। এনসি দেববর্মা এবং রতনলাল নাথ এই দুজন ব্যক্তি এমন ব্যক্তি যারা আমার বিভিন্ন কঠিন সিদ্ধান্তগুলি নেওয়ার সময় আমার পাশে না, আমার সাথী হয়ে দাঁড়াতেন এবং সিদ্ধান্তগুলি সঠিক কীভাবে রূপায়ণ করা যায় সেই বিষয়ে সেই দিশা ও সিদ্ধান্ত নেওয়ার মতো পার্সোনালিটি আজকে আমাদের মধ্যে নেই। এনসি দেববর্মা মহোদয় নিশ্চিত তাতে ত্রিপুরার রাজনীতির এক বিরাট বড় অধ্যায়ের সমাপ্ত। আগামী দিনে রাজ্যের আঞ্চলিক দলগুলিতে এনসি দেববর্মার মতো বিরাট মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব খুঁজে পাওয়া খুবই কঠিন হবে বলে উল্লেখ করেন তিনি। প্রয়াত এনসি দেববর্মার মানবিক এবং রাজনৈতিক গুণাবলীর উল্লেখ করে বিপ্লব কুমার দেব জানান, তার মৃত্যুতে খুবই মর্মাহত তিনি। হয়েছে আগামী দিনে রিজনাল যে জনজাতি পার্টিগুলি আছে এনসি দেববর্মার ভরপাই করতে পারবে কি না আজকের দিনে সন্দেহ আছে। আর এনসি দেববর্মার ব্যক্তিত্ব সোজবোজ ও সর্বভাষায় পারদর্শিতা, সব বিষয়ে জানকার এমন একজন ব্যক্তিত্ব আমরা হারিয়েছি, স্বাভাবিকভাবে আমি মর্মাহত। ওনার বিদায়ী আত্মার প্রতি আমি সদ্ভাবনা কামনা করছি। সঙ্গে সঙ্গে ওনার ধর্মপত্নী আছেন, উনিও বৃদ্ধ বয়স্ক, উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করব যে উনি সুস্বাস্থ্যের অধিকারী হোক। আর ওনাদের জয়েন্ট ফ্যামিলি, ওনার ছেলে মেয়ে এরা সবাই আছেন, এসছেন, আমি আশা করি পরিবারের সমস্ত সদস্যরা, মাননীয় যে আমাদের মন্ত্রী মহোদয় এনসি দেববর্মা মহোদয়, ওনার যে কমি ওনার পত্নী যাতে না হয় সেটার ব্যবস্থা নিশ্চিত করবেন, ওনার ধ্যান রাখবেন। আমি আবারও আপনাদের মাধ্যমে মাতৃপুরুষের মায়ের কাছে প্রার্থনা করব ওনার আত্মার সদ্গতি হোক এবং ওনার পরিবার যাতে এই কঠিন দিনের থেকে বেরিয়ে আসে, এটাই প্রার্থনা করব। মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে এনসি দেববর্মার আত্মার সদ্গতি কামনা করেন বিপ্লব কুমার দেব। প্রয়াত নেতার স্ত্রী এবং পরিবার পরিজনদের প্রতি নিজের গভীর সহমর্মিতার কথা উল্লেখ করেন নিবিড়ভাবে। উল্লেখ, রবিবার প্রয়াত রাজ্যের রাজস্ব মন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা শুধু যে একজন বিরাট মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তাই নয়, নিজের পরিণত রাজনৈতিক বোধ আর বিচক্ষণতা দিয়ে একটি আঞ্চলিক দলকে সর্বভারতীয় স্তরে নিজের পরিচয় করিয়ে দিয়েছেন এই প্রয়াত নেতা। মৃদুভাষী এবং স্মিতহাস্যের এই রাজনৈতিক ব্যক্তিত্ব শেষ পর্যন্ত জোট ধর্ম বজায় রেখে বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন। তার মৃত্যুতে সারা রাজ্যে আজ শোকের আবহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।